যে ছবি আমরা কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম, আজকেই কুস্তিগীরদের নয়া সংসদ ভবন অভিযান ছিল, কিন্তু সেই অভিযানের অনেক আগেই তাদেরকে কিন্তু আটক করা হয় জান্তার মান্তারে। তবে যেভাবে তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে, পুলিশের গাড়িতে যেভাবে তোলা হয়েছে, তা নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড়। কারণ এই সাক্ষী মালিক বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা দেশের গর্ব, দেশের জন্য পদক এনে দিয়েছেন, তাদেরকে এইভাবে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে, তা নিয়ে কিন্তু সমালোচনা ঝড় উঠছে। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজরুমে রয়েছেন জয়জ্যোতি, রয়েছেন আমার সঙ্গে। জয়জ্যোতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সে ছবি কি আদৌ কাম্য? কারণ এই বিনেশ ফোগাত, সাক্ষী মালিকরা দেশের জন্য লড়াই করে পদক এনে দিয়েছেন, তাদের অভিযোগ তো কোথাও গিয়ে শোনাই হচ্ছে না, উল্টে তাদেরকে এইভাবে গ্রেপ্তার বা আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। জয়জ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? একদমই জয়জ্যোতি, যে কথা বলছিলাম যে বিনেশ ফোগাত, সাক্ষী মালিক কিংবা বজরং পুনিয়া দেশের গর্ব, তারা দেশের জন্য পদক এনে দিয়েছেন, কিন্তু তাদের যে অভিযোগ সেই অভিযোগ তো কোথাও মান্যতা পাচ্ছেই না, উল্টে তাদের আন্দোলনকে এইভাবে দমন করা হচ্ছে, টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো। একেবারে দেখো, এতে খারাপ আর কিছু হতে পারে না, এবং যাদেরকে তোলা হলো তারা কেউ এশিয়ান গেমসে, কেউ অলিম্পিকে পদক জয়ী এবং সোনার ছেলে বলা হয়, তার সোনার ছেলে মেয়ে ভারতের, এবং তাদের বিরুদ্ধে যখন এরকম পদক্ষেপ এবং তাদের যে আন্দোলনটা, যার বিরুদ্ধে ব্রিজ ভিশন, তার এগেনস্টে কোনো রকম পদক্ষেপ তো নেওয়া হচ্ছেই না, এবং তারা যখন শান্তিপূর্ণ অবস্থান দেখাচ্ছে সেখানেও সমস্যা, নতুন সংসদ ভবনের সামনে একটা নতুন কর্মসূচি নিয়ে যাচ্ছে সেখানেও তারা যেতে পারছেন না, মানে তারপরে আমরা আবার চিন্তা করি যে অলিম্পিকে ভারত কটা মেডেল পাচ্ছে, এবং এরাই কিন্তু মেডেল নিয়ে আসছে, আর বজরং পুনিয়া হোক বা সাক্ষী মালিক হোক, তাদেরকে আমরা কীভাবে ট্রিট করছি, মানে সরকার কীভাবে ট্রিট করছে, এবং যেটা হচ্ছে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আর এটার থেকে অনেক মেসেজ যাচ্ছে, এবং এর আগে আমি বলি যে আইপিএলের সময়ও দিল্লিতে যখন ম্যাচ হচ্ছিল তখনও কিন্তু যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি, তাই এটা একদম স্বৈরাচারিতা চলছে একেবারে। আর এর কবে কি সলিউশন হবে কেউ জানে না, তবে যেটা আজকে হলো সেটা নিরিখে বলাই যায় যে এটা একটা কালো দিন ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য। অন্যান্য খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই ছবি দেখার পরে কি বলছেন, কিছু রিয়াকশন কি পাওয়া যাচ্ছে জয়জ্যোতি? দেখো, তাদের পাশে অনেকেই দাঁড়িয়েছে, তবে আরও অনেকে রয়েছে, অনেক বড় বড় নাম যাদের নাম আমি নিতে চাইছি না, তারা কিন্তু সেফ খেলছে, তারা বলছেন যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত। তবে কিসের এত ভয়? ব্রিজভূষণের এগেনস্টে যেটা রয়েছে, যে প্রতিবাদটা তারা জানাচ্ছেন, যা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, এবং প্রত্যেকে তো আর মিথ্যে কথা বলছে না, তাহলে জাজ হোক, কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কিন্তু অ্যাকশনই নেই, বরং যারা সোনার ছেলে মেয়ে, যেটা আমি প্রথমেই বললাম যে কেউ এশিয়ান গেমসে, কেউ অলিম্পিকে পদক নিয়ে এসেছেন, তাদের বিরুদ্ধে এরকম ধরনের ট্রিট করছে, তো এর থেকে পরিষ্কার যে এরপর মনে হয় খেলাধুলো নিয়ে বেশি আলোচনা না করাই ভালো, অলিম্পিকে যাওয়ার আগে কোনো প্যানেল না বসেই ভালো যে ভারত কটা মেডেল জিততে পারে। আজ এটা সত্যি মানে লজ্জার দিন, আজকে আমি ক্রীড়া সাংবাদিক হিসেবে বলছি যে জিনিসটা করা হয়েছে, তাদেরকে প্রথমে ধস্তাধস্তি করা হয়েছে, তারপর আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এটা মানে ইন্ডিয়ান স্পোর্টস জার্নালিস্ট হিসেবে বা একজন ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে এটা দেখা যায় না, কারণ তারা গর্ব, মানে আমাদের দেশের গর্ব, তারা মেডেল আনছে, তাদের বিরুদ্ধে এই ধরনের স্টেপ জাস্ট নেওয়া যায় না। তবে কবে এটার কী সলিউশন, কী সমাধান হবে, কারণ যেভাবে চলছে বিনেশ ফোগাট বা আজকে সাক্ষী মালিক বা বজরং পুনিয়া যেভাবে আন্দোলন করছে, সারা অবশ্যই পাচ্ছেন, তবে আর যেটা মেইন মানে বিষয় যে ব্রিজভূষণকে কোনোরকমভাবে কিন্তু শাস্তি দেওয়ার কোনো বালাই নেই, তাই একটা বিষয় একটু জানতে চাইবো, এই সাক্ষী মালিক বিনেশ ফোগাট তাদের যে আন্দোলন বা তারা যে দাবি জানাচ্ছেন যে ব্রিজভূষণ তিনি একজন বিজেপি সাংসদ, তার বিরুদ্ধে তাদের অভিযোগ, সেই অভিযোগ তারা অভিযোগ দায়ের করতে গিয়ে নানা সমস্যায় পড়েছে, দিল্লি পুলিশ অভিযোগ নিচ্ছিল না, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অভিযোগ নেওয়া হয়েছে, এমনকি তাকে ডেকে একবারও জিজ্ঞাসা পর্যন্ত করা হচ্ছে না, এত কিসের ভয় বা কেনই বা তাকে গার্ড করা হচ্ছে? শুধু শাসক দলের একজন সাংসদ বলে ব্রিজভূষণদের তো কোনো, বা আমি বলছি সাক্ষী মালিকদের তো কোনো আন্দোলন প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নয়, দেশের সরকারের বিরুদ্ধেও নয়, ইনফ্যাক্ট একেবারেই যেটা তুমি বললে যে মানে এত ভয় কিসের, মানে যারা করছেন আন্দোলন তারা তো আর পলিটিক্যাল কালার দেখে আন্দোলনটা করছেন না, তারা একটা অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলছেন, এবং আজকে দেখো এত দিন ধরে এই আন্দোলনটা চলছে, প্রায় মাসখানেকের উপর হয়ে গেল, তারপরেও কেন একটা স্টেপ নয়, মানে একটা পদক্ষেপ নয় বা কোনো স্টেটমেন্ট নয় ব্রিজভূষণের এগেনস্টে, এটা সত্যি মানে এটা
লজ্জার দিন আরো একবার বলছি এবং সাক্ষী মালিক ভিনেশ ফোগাট বজরং পুনিয়াদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন এই আন্দোলনে তারাও কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছেন এবং সবথেকে রিসেন্ট যেটা আমি উদাহরণটা দিলাম যে আইপিএল এ স্টেডিয়ামে ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে এখন অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের কিন্তু ঢুকতেও দেওয়া হয়নি তাই সব রকম ভাবে কিন্তু হেনস্থা তাদের করা হচ্ছে কিন্তু তারা তাও অনড় রয়েছে এই তুমি যেটা বললে ব্রিজভূষণের এগেনস্টে যে আন্দোলন সেটা কিন্তু চলছে তবে এটার শেষ কোথায় সেটা আমরাও দেখতে চাইছি তবে একটা না একটা কিছু তো চলছে এবং একেবারে মুখে কুরু পেটাচ্ছে বিজেপি একদম অনেক ধন্যবাদ জয়জ্যোতি নিঃসন্দেহে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি তাদের কোনো এই বিষয়ে কোনো মন্তব্য নেই এবং যে ধরনের ঘটনা ঘটছে যেভাবে অমিত শাহের পুলিশ সাক্ষী মালিক কিংবা বিনেশ ফোগাটদের যে হারে যেভাবে গ্রেপ্তার বা আটক করে নিয়ে যাচ্ছে যেভাবে তাদেরকে আটক করা হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে দেশ জুড়ে সমালোচনার ঝড় ছোট